নমস্কার দর্শকবৃন্দ, প্রশ্নের মুখে প্রাথমিকের পড়াশুনো, ভোট, শিশু নথিভুক্তিতে শিক্ষকরা, আকাল স্কুলে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। করোনা আবহে সাড়ে ২২ মাস বন্ধ ছিল রাজ্যের ৫০,০০০ প্রাথমিক স্কুল। চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি স্কুল খোলার পর ঠিক ছিল ২০২২ শিক্ষাবর্ষে ২১০ দিন ক্লাস হবে, কিন্তু কোথায় কি, গ্রীষ্মের ছুটি এবার চারের বদলে ৮ সপ্তাহ, কালী পুজো ও ভাইফোঁটার পর প্রাথমিক স্কুল খুলবে শুক্রবার। পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে ইলেকশন সামারি রিভিশনের কাজ, যার সিংহভাগ দায়ী চেপেছে প্রাথমিক শিক্ষকদের ঘাড়ে। একই সাথে শুরু হচ্ছে চাইল্ড রেজিস্টারের কাজও, তার দায়ও বর্তেছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ওপর। ফলে খাস কলকাতা এবং আশেপাশের বেশিরভাগ জেলার অন্তর্গত প্রাথমিক স্কুলগুলির হাল ছুটির পর ফের বেহাল হতে চলেছে, কারণ একই স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকাকে এই কাজে নিয়োগ করা হয়েছে। শহর এবং শহরতলির বহু স্কুলে হাতে গোনা দুই একজন শিক্ষক বা শিক্ষিকা স্কুলে থাকছেন। পরিস্থিতিটা ঠিক কেমন, খাস কলকাতায় আনন্দপুর ফ্রি প্রাইমারি স্কুল, ২৫০ পড়ুয়া, ১১ জন শিক্ষক, ৬ জনের ইলেকশন ডিউটি পড়েছে, আরও ৩ জনের চাইল্ড ট্র্যাকিং। এমনই অবস্থা আরও মহানগরের আরও একটি স্কুল, মতিলাল মিস্ত্রি রিফিউজি ফ্রি প্রাইমারি স্কুল, ৬ শিক্ষক শিক্ষিকার মধ্যে ৩ জনের ইলেকশন ডিউটি, অপর একজনের চাইল্ড ট্র্যাকিং। এই স্কুলটি আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রিসোর্স সেন্টারও। শহরের আরও এক স্কুল বানতলা কালীদেবী প্রাইমারি স্কুল, প্রায় ২৫০ পড়ুয়ারা, স্কুলে ৪ শিক্ষকের ইলেকশনের ডিউটি, ৩ জনের চাইল্ড ট্র্যাকিংয়ের কাজ পড়েছে, অন্য একজন মেডিকেল লিভে। এই অবস্থায় স্কুলে পড়াশোনা চলবে কীভাবে, চাইল্ড রেজিস্টারের কাজ চলবে নভেম্বর মাস জুড়ে, এরপর দিনক্ষণ আরও বাড়তে পারে, আর ইলেকশন ডিউটির কাজ চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। করোনাকালে স্কুলে ২ বছর ক্রীড়া প্রতিযোগিতা হয়নি, এবার প্রাথমিক বিদ্যালয়গুলির চক্র এবং জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পর অনুষ্ঠিত হবে বাৎসরিক পরীক্ষা, সেই সঙ্গে স্কুলে ভর্তি। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাকে স্কুল থেকে তুলে নেওয়ার ফলে এই সমস্ত কাজ বিশেষভাবে ব্যাহত হবে, প্রভাব পড়বে সরাসরি ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং পরীক্ষার ওপর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আবার পরীক্ষা হওয়ার কথা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে ভীমসেন বিশওয়ালের দাবি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে সরকারি স্কুল থেকে বাচ্চাদের সরিয়ে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে। শিক্ষামন্ত্রীর কাছে তার আর্জি, যেসব স্কুল থেকে ৩ বা ৪ জন বা তার বেশি শিক্ষক তুলে নেওয়া হয়েছে তাদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। প্রাথমিক শিক্ষা পর্ষদের এক শীর্ষকর্তাও বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের হাত পা বাঁধা, চাইল্ড রেজিস্টারের কাজে প্রথমে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষক বন্ধুদের নেওয়া হচ্ছে, না পেলে স্থায়ী শিক্ষক, কিন্তু ভোটের কাজে প্রাথমিক শিক্ষকরাই অগ্রাধিকারের তালিকায়। সুতরাং বোঝা যাচ্ছে যে পুজোর ছুটির পরে কিন্তু পরীক্ষা প্রত্যেকটি স্কুলেই নভেম্বর মাসের শেষের দিকে হোক বা ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা শুরু হচ্ছে, ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা যেটাকে বলা হয়, কিন্তু তার মধ্যে কিন্তু ভোটের কাজ এবং চাইল্ড রেজিস্টার সংক্রান্ত কাজে কিন্তু শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত হয়ে পড়ায় কিন্তু এই নভেম্বর মাসটা তাদের ক্লাসে একটা সমস্যা হবে এমনটাই ধারণা করা হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।